শ্রীকৃষ্ণের রাসলীলা থেকে রাস শব্দ এসেছে। বৈষ্ণব গবেষক বা সাধকরা এমন ধারণা রাখলেও নবদ্বীপ কাটোয়া কিংবা শান্তিপুরের রাস হল মিলনের উৎসব। প্রতি হেমন্তে বৈষ্ণব মতের সঙ্গে বিলে বিষে একাকার হয় শাক্ত মত, উজ্জ্বল হয়ে ওঠে রাস উৎসব। কৃষ্ণ নামে বাংলাকে এক সূত্রে গাঁথতে চেয়েছিলেন মহাপ্রভু। সেই চিন্তায় দুহাত তুলে হরিধ্বনি দিয়েছিল মানুষ। ব্রাহ্মণ বুকে টেনে নিয়েছিল ডোমকে, ক্ষত্রিয় টেনে নিয়েছিল শূদ্রকে। ভক্তিরসের জাত মুক্তি ঘটেছিল বাংলা। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, সে সময় থেকে রাস উৎসবের সূচনা চৈতন্য লীলাক্ষেত্র নবদ্বীপে। চৈতন্য ভাবনার মতোই এখানে রাস মিলনের উৎসব। কৃষ্ণও যেমন আছেন তেমনই আছেন কালী, তেমনই অন্নপূর্ণা, ভারতমাতা, সব শিব। প্রায় 300-এরও বেশি দেবদেবীর পুজো হয় এই রাস পূর্ণিমায়। নবদ্বীপের মতো শতাব্দী প্রাচীন রাস উৎসব দাঁইহাটে, আর এখানেও শুক্লা তিথিতে কৃষ্ণের সঙ্গে একই আসনে পূজিত হন কালী। ইতিহাস বলছে 16 শতকের মাঝামাঝি সময়ে বৈষ্ণব প্রভাবে যখন কোণঠাসা শাক্তরা, তখন থেকেই কৃষ্ণ কালীকে একই আসনে পুজো করার রীতি। পটিকে প্রথমে রাস উৎসব পালন হতো দাঁইহাটে, তবে সেই পট এখন আর নেই, পরিবর্তে এসেছে মাটির মূর্তি। শান্তিপুরে রাস উৎসব আক্ষরিক অর্থে মিলনের উৎসব, তবে এখানে মিলন রাধা কৃষ্ণের। অদ্বৈতাচার্য নারায়ণ শিলায় আরাধনা করলেও কৃষ্ণ প্রথম পুজো করেন তার পুত্র মথুরেশ গোস্বামী। জনশ্রুতি একবার সেই কৃষ্ণমূর্তি অন্তর্ধান হয়। এরপরই গোস্বামীরা স্থির করেন কৃষ্ণের রাধিকার প্রয়োজন। রাধিকা মুক্তি আসে, কৃষ্ণের সঙ্গে রাধিকার মিলন হয় রাস পূর্ণিমার দিন। সেই থেকে প্রায় 350 বছর ধরে রাস উৎসব হয়ে আসছে শান্তিপুরে। 3 দিনের উৎসব, দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।